Dear student, আজকে আমরা exercise 4.3 এর 6 practice করব মানে এটা আমরা আগে করেছি তারপর আজকে আমি আবার নতুন করে করাচ্ছি আমি দেখো dissimilar আর similar terms dissimilar term আর similar term সম্পর্কে একটু বলবো similar term দেখো 7a square minus 8a square দেখো a square a square কিন্তু দুই জায়গাতেই আছে তার মানে এটা একটা similar term আবার দেখো 8a square x 7x square y a sorry 7x a square দেখো এখানে বিষয় হচ্ছে a square and a square দুই জায়গাতে a square আছে তার কারণে এটা অবশ্যই এবং এখানেও x আছে এখানেও x আছে যেহেতু একই বিষয়টা একই তাই বুঝতে হবে এখানে সিমিলার টার্ম মানে মোট কথা সিমিলার টার্মের মধ্যে যে জিনিসটা মিল থাকবে সবথেকে বেশি সেটা হচ্ছে বেশি বলতে মিল থাকতেই হবে সেটা হচ্ছে তাদের ভেরিয়েবল গুলোর মধ্যে ভেরিয়েবলের পাওয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমাদের এটা মিল নাও থাকতে পারে দেখো যে কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট মিল থাকা না থাকা নিয়ে কোনো সমস্যা নাই তবে অবশ্যই ভেরিয়েবল গুলোর মধ্যে একটা মিল থাকতে হবে সিমিলার না হলে সিমিলার টার্ম হবে না আর যদি যেমন এখানে দেখো আমি বলি যে 7xyz আর মাইনাস axy এখানে দেখো তো এই দুইটা যে টার্ম আমি লিখলাম এই টার্ম দুটার মধ্যে সিমিলারিটি আছে কিনা নিশ্চয়ই নাই কারণ হচ্ছে এখানে axy আর এখানে হচ্ছে axy বাট এখানে z আছে এখানে z নাই যার কারণে এটা হবে না আর এখানে যে 7 7 থাকবে না থাকে এটা বিষয় না কথা হচ্ছে তোমার ভেরিয়েবল গুলোর মধ্যে মিল থাকতে হবে যাই হোক এখন আমরা যেটা বিষয় শিখবো সেটা হচ্ছে প্লাস মাইনাস করা প্লাস মাইনাস করতে হলে আমাদের যেটা জানতে হবে সিমিলার টার্ম ডিসিমিলার টার্ম সিমিলার টার্ম যদি জেনে থাকো বুঝে থাকো তাহলে আমার মনে হয় যে প্লাস মাইনাস করতে কোনো সমস্যা হওয়ার কথা না তো এবার আমি ডিরেক্টলি তোমাদের ম্যাথে যাই ম্যাথে গিয়ে দেখো আমি 16 নম্বর ম্যাথটা তোমাদের প্রথমত করাবো 16 নম্বর ম্যাথ 16 নম্বর ম্যাথে যেটা বলছে যে 3a plus 4b comma a plus 5b এটা কোন সাদা লিখতে হবে সেটা হচ্ছে যে অ্যারেঞ্জিং দ্য সিম সিমিলার টার্ম ওয়ান বিলো আদার arranging the similar term one below another okay তো দেখো আমরা প্রথমত অন এই যে সিমিলার টার্ম ওয়ান বিলো আলাদা লেখার পর আমরা প্রথমত ফার্স্ট এক্সপ্রেশনটা লিখলাম ফার্স্ট এক্সপ্রেশন নিচে a প্লাস 5b প্লাস করে কত হবে 7b প্লাস সরি আমি কি লিখলাম না ক্লিয়ার করে লিখে যাচ্ছি দেখো 3a plus 4b a plus 3b এখানে আছে 7b plus এখানে আছে 4a দেখো এটা একটা এখানে এই ম্যাথটা আছে হচ্ছে এটা আবার দেখো 16 এর পর 17 নম্বর ম্যাথ 17 নম্বর ম্যাথ তোমরা ইনশাআল্লাহ পারবা কারণ এটার মতো একই রকম ম্যাথ আমি ডাইরেক্ট করে যাচ্ছি হচ্ছে 19 নম্বর ম্যাথটা করব দেখো 17 18 তোমরা নিজে ট্রাই করবে আমি 19 নম্বর ম্যাথটা করব 19 নম্বর ম্যাথ 19 নম্বর ম্যাথে বলছে যে 7x plus 5y plus 2xz 3x minus 6y plus 7z 3x minus 6y plus 7z minus 9x plus 4y plus z okay I have to check for the both 7x plus 5y plus 2z 3x minus 6y plus 7z minus 9x plus 4y plus z okay এবার এই কথা লিখবো arranging the similar term one below another okay দেখো ফার্স্ট টার্ম ফার্স্ট এক্সপ্রেশনটাকে লিখো 7x plus 5y plus 2z এখানে লিখো নিচে লিখো 3x minus 6y plus 7z তার নিচে লিখো হচ্ছে minus 9x plus 4y plus z ওকে এখন প্লাস 2 কত আসে এখানে 10z আসবে 2z plus 7z 9z 9z plus 1 10z আবার এখানে দেখো 4y plus 5y is equals 9y 9y থেকে 6y যেতে হবে কত থাকে 3y থাকে আবার এখানে দেখো এক সেকেন্ড
7 3 back 8 and then only x, that means x plus 3y plus 10 z, it is same method answer. Okay, তো দেখো ম্যাথটা ভালোভাবে বুঝতে পারলে কিনা আমি আবার বলছি দেখো এটা ম্যাথে তিনটা টার্ম আমি লিখছি তারপরে প্রথম ফার্স্ট টার্ম তারপরে সেকেন্ড টার্ম তারপরে থার্ড টার্ম আমি লিখছি তারপর সহজ ভাবে মাইনাস প্লাস মাইনাস করে ফেলছি p স্কয়ার প্লাস 3r স্কয়ার কমা 8 p স্কয়ার মাইনাস 7 p স্কয়ার মাইনাস 6r স্কয়ার দেখো আমাদের কি লিখতে হবে অ্যারেঞ্জিং দা similar term below one below another arranging the similar term one below another okay to so, the first term down the like the first say, প্রশ্নটা আছে 7k স্কয়ার প্লাস 4r স্কয়ার তাহলে দেখো p স্কয়ার 3r স্কয়ার এই যে r p স্কয়ারটা আমরা p স্কয়ার নিচে লিখছি r স্কয়ার কে r স্কয়ার নিচে লিখছি সরি 3r 3r স্কয়ার কে আমরা 4r স্কয়ার নিচে লিখছি আবার 8q স্কয়ারটা কে লিখতে হবে ঠিক এটার নিচে দেখো প্লাস 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার মাইনাস r স্কয়ার এই হচ্ছে प्लस 4p² আর p² হলো 5p² আর এখানে -7p² 4p² আর 5 আর p² হলো 7p 5p² আর -7p² তাহলে দেখো -2p² এক্সট্রা থাকছে না এখানে আর এক্সট্রা দেয়া আছে সব সময় আছে হবে চলে যেটা নামে আসবে সেটা হচ্ছে সেখানকার आंसर তো আমার মনে হয় যে তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো তো এই হচ্ছে বইয়ের যে সমস্যাগুলো এবার আমরা চলে যাব একটু গাইডে গাইডে কিন্তু এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো বিগত সালের ক্যাডেটের ভর্তি পরীক্ষায় এসেছে ওগুলোতে কালেক্ট করে মূলত গাইড তৈরি করা হচ্ছে তো দেখো আমরা একটু গাইড থেকে কয়েকটা ক্লাস 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 করে দেখি দেখি তোমরা গাইডে যাদের গাইড আছে তারা দেখো 223 পেজে অনেকগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলোর থেকে আমরা কয়েকটা প্রশ্ন চেষ্টা করব ইম্পর্টেন্ট দেখে মূলত সবগুলো ইম্পর্টেন্ট কারণ এগুলো সিলেটি ক্যাডেট পরীক্ষা বিগত সালে আসছে সো এগুলো সবগুলো ইম্পর্টেন্ট আর প্রশ্নগুলো মূলত এই ধাঁচেরই হবে আমি এ নাম্বার করে দেব আগে তারপরে দেখব কত নাম্বার পাবে তো দেখো এ নাম্বারটা কি লিখব আমরা এ নাম্বারটা লিখে কি লিখব 5x কিউব y minus 3x square y square plus 9x y cube comma sorry and it minus y equals 4 y se minus 2x cube y minus 9x square y square plus y equals 4 and at term of such a 5x square y square plus 2x y cube so এখানে জিনিসটা দেখো একটু যে ম্যাট্রিক্সটা চেক করব সেটা হচ্ছে 5x cube y minus 3x square y square plus 9x y cube minus y to the power 4 এটা হচ্ছে ফার্স্ট টার্ম তারপর কমা দিয়েছি minus 2x y cube 2x cube y minus 9x square y square plus y to the power 4 and 5x square y square plus 2x y cube এই হচ্ছে এখানকার টার্ম গুলো তো দেখো এখানে আমরা এখন লিখব অ্যারেঞ্জিং দা অ্যারেঞ্জিং দা সিমিলার টার্ম ওয়ান বিলো ওয়ান আদার
দেখো সিঙ্গেল টার্ম গুলো কি কি আছে এখানে 5x কিউব y minus 3x square y square plus 9x y cube minus y to the power 4 এরপর হচ্ছে এই যে এটা minus 2x cube y minus 2x cube y minus 9x square y square plus y to the power 4 দেখো থার্ড টার্ম সেকেন্ড টার্মে কিন্তু শুধুমাত্র তিনটা টার্ম রয়েছে তাই আমরা তিনটা টার্ম রয়েছে কিন্তু 9x কিউব y এর নিচে কোনো লিখলাম না এখানে কারণ হচ্ছে এখানে কিছু দেখো এখানে কিন্তু 9x কিউব y বলতে কিছু ছিল না এরপরে দেখো থার্ড টার্মে যেটা বলা আছে 5x স্কয়ার y স্কয়ার আর 2x y কিউব দেখো 5x স্কয়ার y স্কয়ার কে আমাদের কি লিখতে হবে এই যে এখানে 5x স্কয়ার y স্কয়ার আর 2x কিউব y কে লিখবো 9 এর নিচে যেহেতু এখানে 9 এর এই গ্যাপটার মধ্যে কিছু লিখবো না কারণ হচ্ছে ওখানে সেকেন্ড টার্মে কিছু ছিল না লেখার মতো আর এখানেও ফাঁকা থাকলে এখানেও ফাঁকা থাকবে বিকজ এখানে আশেপাশে আশেপাশে যদি কোনো টার্মের মধ্যে পরবর্তী কোনো টার্মের মধ্যে এরকম কিছু দেয়া যায় তাহলে দেখো এখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মিলে এখানে 0 আসবে আমরা 0 লিখবো না 9x y কিউব আর 2x y কিউব মিলে কত আসে 11x y কিউব এবারে দেখো মাইনাস 3x স্কয়ার y স্কয়ার এবং মাইনাস 9x স্কয়ার y স্কয়ার এই দুটো মিলে আসছে 12x স্কয়ার y স্কয়ার তাহলে আমরা 5x স্কয়ার y স্কয়ার মাইনাস করি তাহলে থাকে হচ্ছে 7 x স্কয়ার y স্কয়ার এবারে দেখো 5x কিউব y আর হচ্ছে মাইনাস 2x কিউব y এই দুটো মাইনাস একটা থেকে যদি এটা 5 থেকে যখন 2 মাইনাস করি তাহলে থাকে 3x কিউব y এখানে হচ্ছে কত মাইনাস এন কারণ হচ্ছে দেখো এখানে মাইনাস 3 আর মাইনাস 9 এর মাইনাস 12 আসে আর নিচে হচ্ছে 5 তার 12 থেকে 5 গেলে 7 থাকে আচ্ছা এইটাই হচ্ছে এই ম্যাথের आंसर তো এরপরে হচ্ছে পরবর্তী যে ম্যাথটা বইতে দেওয়া আছে সেটা হচ্ছে বি নাম্বার ম্যাথটা বি নাম্বারটা আমরা স্কিপ করব কি জন্য বি নাম্বারটা তোমরা বাসায় ট্রাই করবে কারণ এটাও বি নাম্বারটা হচ্ছে তোমার এই নাম্বারের মতো সি নাম্বারটা গ্রুপ সি নাম্বারটাও এর মতোই যদিও বা তারপর একটু করে তোমাদের হেল্প করি আমি এই লেখাটা মুসলাম না কি জন্য মুসলাম না কারণ লেখাটা আমাদের প্রত্যেকবার লিখতে হচ্ছে তার একটা সিস্টেম এখানে লিখবো তাহলে এই লেখাটা ওই লেখা পড়ে যাবে এই লেখাটা চলে আসে অটোমেটিক্যালি তো দেখো সি নাম্বার ম্যাথ সি নাম্বার ম্যাথে বলা আছে যে 8a² x² + 3a² x² y - 8, 7a² x² y² + y³ আমি একটু ম্যাটার চেক করে দেখি আমি দেখি তোমাদের মধ্যে যারা গাইড আছে তারা ম্যাথটা যখন উঠাবা খাতা অনেক সুন্দর করে উঠাবার জন্য ভুল টুল না হয় মানে না হয় 8a² x² + 3a² x² y² - 8 কমা হচ্ছে -5a² x² - 6a² x² y² + 7a² x² y² + হচ্ছে y কিউব এরপরে দেখো আমরা প্রথমে যেটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে এই যে টার্মটা লিখবো এটা লেখার ক্ষেত্রে কোনো সাধারণ দরকার নাই কারণ হচ্ছে ফার্স্ট টার্ম লেখার ক্ষেত্রে কোনো কিছু দিয়ে কোনো কিছু করা লাগে না শুধুমাত্র সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মটা ফার্স্ট টার্মটা যেভাবে আছে সেভাবে সাজাতে হয় এটা হলো ফার্স্ট টার্ম এবার দেখো সেকেন্ড টার্মে কি আছে -5a² x² - 5a² x² - 6a² x² y² আর একটা বিষয় আছে এটা হলো সেকেন্ড টার্ম থার্ড টার্মে দেখো -8 কিন্তু কোথাও নেই -8 এর মধ্যে লেখার মতো কিছু নাই তাই আমরা -8 এর কিছু লিখলাম না এবার দেখো 7a² কি আছে -7a² x² + y³ দেখো y কিউব কিন্তু আমরা একটু সাইডে লিখলাম কিন্তু সাইডে লিখলাম মানে মাত্র একটা গ্যাপ রেখে দেখো আমরা 8 এর নিচে কিন্তু লিখতে পারবো না কারণ 8 এর নিচে
যেহেতু এইটা একটা কনস্ট্যান্ট মানে এর নিচে কোন সংখ্যা জাস্ট একটা নাম্বার, সেখানে কিন্তু কোন ভ্যারিয়েবল নাই, যার কারণে এটার নিচে আমরা জায়গাটাকে গ্যাপ রাখলাম। এখন দেখো ক্লাসটা এটা ঠিকই আসলো আর মাইনাস এইটাও ঠিক নেমে আসলো। এখন এইখানে আছে প্লাস এর ব্যাপার, মাইনাস সেভেন এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আর এবং মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার আসছে, যেটা প্লাস করলে কত আসে টুয়েলভ, সে থার্টিন এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এর থেকে তোমার থ্রি এ স্কোয়ার, সরি এখানে কি কোনো ভুল বললাম নাকি, আচ্ছা দুঃখিত আমাদের এখানে সেভেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে ওইখানে না, আমাদেরকে লিখতে হবে হচ্ছে এটা নিচে, যেহেতু দেখো এটা কিন্তু মিলল না কারণ এখানে মাইনাস সেভেন এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এই জায়গাটাতে গ্যাপই থাকবে, কারণ হচ্ছে এটা যে থার্ড টার্ম, থার্ড টার্মে আছে সেভেন এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, তো এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আমাদের এখানে আছে, যে এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার সেটা আমাদের এই জায়গাটার মাঝখানে নিচে খালি রাখতে হবে। এবার দেখো এক্স যেটা প্লাস করলে কত আসে, মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই আসে। এখানে দেখো সেভেন আর ফাইভ মিনিট টুয়েলভ আসে, টুয়েলভ থেকে এইট মাইনাস করলে কত থাকে ফোর, মাইনাস ফোর এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে এই ম্যাথের আনসার। তো হচ্ছে কথা এই হচ্ছে গেল ম্যাথ শেষ হলো আজকে এক নম্বর তিন নম্বর, তো ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, দেখুন আমি চাচ্ছি যে আর লেন্দি নাই করি, তো পরীক্ষা আমি সব কিছু কথা বলি, তোমাদের গত পরীক্ষা কোনো একটা কোশ্চেন হয়তো অ্যান্সার দেওয়ার দিতে গিয়ে ভুল হয়েছে অথবা কোনো একটা কিছু হয়েছে, যার কারণে তোমাদের যেই কোশ্চেনটা ওই যেটা অ্যান্সার সেটা তোমরা নিজেরাই কারেকশন করে দিয়ে পাঠাবো, আমি জানি না কোনটা, তোমাদের কোনো সমস্যা থেকে আমাকে ফোন করে জানাবো যে স্যার এটা ভুল ছিল ঠিক করে দেবো, হতেই পারে। এখন কথা হচ্ছে যে সামনে যে পরীক্ষা, সামনে পরীক্ষা তোমাদের যেখান থেকে কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে মত কথা সামনে শুক্রবার বিকাল তিনটা যে পরীক্ষা তোমাদের হবে সেখানে তোমাদের 1.5 থাকবে, 4.3 থাকবে, এই দুই চ্যাপ্টার 4.3 আর হচ্ছে গাইডের যে অংশগুলো করানো হয়েছে, কালকে কিন্তু গাইডের আমি লাস্ট তোমাদের ম্যাথ ক্লাসটা হয়েছে ইংলিশ ভাষা, সেখানে কিন্তু গাইডের থেকেও তোমাদের সিম্পলিফিকেশন করানো হয়েছে, তো গাইডের সিম্পলিফিকেশন বইয়ের সিম্পলিফিকেশন অর্থাৎ 1.5 আর হচ্ছে 4.3 আর এইভাবে যেগুলো তোমাদের এই সপ্তাহে করানো হয়েছে ঠিক সেগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন হবে, এবং 1.5 এর বেসিক থেকে কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ কলড সিমিলার টার্ম, সিমিলার টার্ম ডিফারেন্সিয়াল আসবে, আর শর্ট কোশ্চেন আসবে মানে ছোট ছোট যোগ বিয়োগ বা প্লাস মাইনাস, হ্যাঁ এগুলো আসবে, তোমাদের এগুলো প্রিপারেশন নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে, আশা করি পরীক্ষা হবে। আসসালামু আলাইকুম।